প্রশ্ন করেছেন উত্তম চরিত্র গঠনের জন্য কি করবো কোনো বিশেষ বইয়ের পরামর্শ দিবেন কি উত্তম চরিত্র গঠনের জন্য কি করবেন উত্তম চরিত্র গঠনের জন্য আমাদের এক বন্ধুর বই আছে অনুপম চরিত্র একটা বই আছে সবুজ পত্র বইটা পড়ে দেখতে পারেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের নৈ নৈতিকতা ইসলাম ইসলামের নৈতিকতা সমতের ঘন্টা বই আছে ইসলাম হাউস ডট কমে সেটাও নামিয়ে পড়তে পারেন আর তত্লা সাল্লাম জীবনকে আদর্শ করে নিলেই আপনার উত্তম চরিত্র ঘটিতে হবে উত্তম চরিত্র আল্লাহ তালা কখনো কখনো মানুষকে দিয়ে দেন তার পেত্রাতের ভিতরে দিয়ে দেন তার তার অন্তরের ভিতরে গেঁথে দিয়ে দেন সেটা অনুসারে চলে কখনো কখনো মানুষ সেটা কামাই করে অর্জন করে উত্তম চরিত্র পাওয়া অত্যন্ত বড় ন্যায়মত রসুল্লাহ সাল্লা আসলাম এসেছেন তিনি বলেছেন বয়স তুলে উত্তম মেমা মাকারে মালাকলা আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতান করার জন্য আর রসুল্লাহ সাল্লাহ আসলাম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না কালা আল্লাহ খুলকিন আপনি হচ্ছেন একজন বড় বড় চরিত্র অধিকারী মানুষ তো তা হচ্ছে রসুল্লাহ সাহেব এই চরিত্র আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন আর অনেক মানুষ আছে আল্লাহ তালা তাকে দেয়নি কিন্তু সে অর্জন করেছে কষ্ট করে ওই ব্যক্তি বেশি উত্তম যে আল্লাহ তালা দিয়েছে নিজে অর্জন করেছে এর চেয়ে কম উত্তম হচ্ছে তার কাছে যা আছে তা নিয়ে সে একটু আছে আল্লাহ আরও অর্জন করার চেষ্টা করছে আবার এর চেয়ে কম উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ যা দিয়েছে সেটাই সীমাবদ্ধ রেখেছে নিজে অর্জন করেনি আর সবচেয়ে অধম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেও অর্জন করেনি আর তার মধ্যে উত্তম চরিত্রের কোনো লক্ষণ দেখা যায় না উত্তম চরিত্র গঠন করা একটা জরুরি জিনিস উত্তম চরিত্র দুই ভাগে প্রকাশিত হয় আল্লাহর কাছে এবং বন্দার কাছে আল্লাহর সাথে প্রকাশিত হবে আল্লাহর বিধিবিধানকে বিধানকে যথাযথভাবে আল্লাহ তালার আল্লাহ তালার যে সমস্ত সংবাদ দিয়েছে ওগুলি যথাযথ বিশ্বাস করা দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালার যে সমস্ত বিধান দিয়েছে সেগুলিকে প্রতিপালন করা আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তালার বিধান আল্লাহ তালা যে সমস্ত যে অবস্থায় যাকে রেখেছে তার আল্লাহ তালা তার তাকে যে যে অবস্থায় রেখেছে আল্লাহ তালা সুক্রিয়া দেয় করে সর্বাবস্থায় বিপদে আপদে সার্বিক অবস্থায় আল্লাহ রেদাবুল কাদা যেটাকে বলে অর্থাৎ ফয়সালার মধ্যে সন্তুষ্টি সন্তুষ্টি দেখানো এটা হচ্ছে উত্তম চরিত্র আল্লাহর সাথে উত্তম চরিত্র আর মানুষের সাথে উত্তম চরিত্র হচ্ছে তিনটি আল্লাহর সাথে তিনটি বললাম মানুষের সাথে উত্তম চরিত্র হচ্ছে তিনটি একটি হচ্ছে যে বাদলুন নাদা খরচ করা মানুষের জন্য কাফুল আদা মানুষের জন্য মানুষের কষ্ট না দেয়া আর তিন নম্বর হচ্ছে তলাকাতলজ হাসি মুখে কথা বলা এই তিনটি জিনিস মানুষের সাথে আর আল্লাহর সাথে হচ্ছে তিনটি প্রথমটা হচ্ছে আল্লাহ যা আল্লাহ যা তা যা যা সংবাদে সেগুলো বিশ্বাস করা দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটা প্রতিপালন করা নিশ্চিত করে সেটা সেটা বন্ধ সেটা না করা আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যেই যেই অবস্থায় রাখে সেই অবস্থায় আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আল্লাহ তাল্লাহ সন্তোষ প্রকাশ করা যে তিনি আমাকে সঠিকভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আদায় করা এই তাহলে আল্লাহর সাথে উত্তম চরিত্রের তিনটি অবস্থান মানুষের সাথে উত্তম চরিত্রের তিনটি অবস্থা এটা কিভাবে অর্জন করবেন আপনি চেষ্টা করবেন নিজেকে সবসময় উত্তম চরিত্রের দিকে নিয়ে যেতে এবং রসোল্লা সাল্লাহ আসলামের আদর্শ দিকে তাকাবেন রসুল্লাহ আসলাম কী করতেন সেই হিসাবে উত্তম চরিত্রের কাজগুলি করে যাবেন আশা করি এইভাবেই আপনি উত্তম চরিত্রের দিকে যেতে পারবেন আশা করি এই ব্যাপারে আমাদের ইউটিউবে একটি দার্স আছে বা আলোচনা আছে সেটা নামিয়ে নিতে পারেন ইশা উত্তম চরিত্র বা মাকার মোলাখালাত এটার উপরে আলোচনা আছে আপনি দেখে নেবেন শাল